আপনারা দেখছেন একুশে টেলিভিশন এই জায়গাটা নিয়ে নানা মতভেদ রয়েছে কেউ কেউ বলছেন যে লকডাউন পরিপূর্ণ লকডাউন পুরো দেশব্যাপী দেওয়া হচ্ছে না কেন আবার জরুরি অবস্থার কথাও কোথাও কোথাও আসছে হ্যাঁ আমাদের নিজের দায়িত্ব ব্যক্তিগত দায়িত্ব কিন্তু আমরা ভুলে যাচ্ছি সেই জায়গাগুলো আপনি কীভাবে রাখেন না সেটা হলো প্রথম কথা হলো যে আমাদের এই জিনিসগুলো কিন্তু শুধু আমাদের দেশ না পৃথিবীর অনেক দেশের মানুষও কিন্তু বুঝে না কতগুলো নতুন শব্দ এটা আমি বিভিন্ন সময় বলে আসছি কোয়ারেন্টাইন আইকেও জানতো

হয়তো বলতে বললে কোনো দ্বিধা নেই যেমন ব্রাহ্মণের ঘটনা বলছেন আপনি তাই তো একজন মারা গেলেন একজন বুজুর্গ অত্যন্ত শ্রদ্ধে মানুষ তাতে কোনো সন্দেহ নাই ভালো তার জানা যায় লক্ষ লক্ষ লোক হয়ে গেছে এবং শুধু ওই এলাকা তো না ওই এলাকার বাইরেও প্রচুর সব জায়গায় জেলা অনেক লোক গেছে তারা তো গিয়েছে তো গিয়ে সারছে যেভাবে গিয়েছে এটা তো উদ্দেশ্য ছিল না এই যে ধরেন এক লাখ বা দেড় লাখ বা দুই লাখ গেল কার মধ্যে কি ভাইরাস আপনি তো জানেন কারণ এই ভাইরাসের ক্যারেক্টার হলো কেরিয়ার থাকে

যে আমি ভালো থাকলেই কিন্তু হবে না আপনার পাশে যদি একজন থাকে ও যদি আক্রান্ত ও কিন্তু আমাকে ছড়াবে এবং আমি এইভাবে কিন্তু মানুষ ছড়ে যাচ্ছে এবং এটা অত্যন্ত একটা ছোঁয়াচের সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সচেতন না হয় তাহলে তো আগামী দিন আমাদের জন্য আসলে একটু মানে ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাবো নিজের